আপনারা যারা ইংরেজি শিখতে আগ্রহী, অনেকে আমার সাথে যোগাযোগ করেন বা জানতে চায় যে কতদিনে আসলে আমি ইংরেজি কমপ্লিট করতে পারবো। 3 মাস, 6 মাস, 2 মাস, 1 বছর, 5 মাস, এই ধরনের কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি দিয়ে ইংরেজি শেখানো মুশকিল, বা এ ধরনের যারা বলে তারা হয়তো কাজটা করে দেখাইতে পারবে না। বা অনেকে আমার কাছে জানতে চায় 30 দিনে কীভাবে ইংরেজি শেখা যায়, 15 দিনে কীভাবে শেখা যায়, বা নিউ মার্কেট বা বাংলা বাজার থেকে আমাকে একটা বই সংগ্রহ করে দেন, আমি 1 মাস ইংরেজি শিখতে চাই। পৃথিবীতে এই ধরনের কোনো বই এখনও আবিষ্কার হয় নাই যে 1 মাস, 15 দিন, 20 দিনে আপনাকে ইংরেজি শেখাবে। ইংরেজি শিখতে হলে বা যে কোনো ভাষা শিখতে হলে আপনাকে মেধা দিতে হবে, শ্রম দিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। যদি আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনি সাইন করবেন। পৃথিবীর কোনো বই, কোনো টিচার আপনাকে ইংরেজি শিখাইতে পারবে না। আই ক্যান চ্যালেঞ্জ। হয়তো আমার এই কথা অনেকে মেনে নেবে না, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে ইংরেজি শিখতে হলে একটা সময় দিতে হবে এবং একটা লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে। কারণ পৃথিবীর কোনো ভাষাই একটা নির্দিষ্ট সময় শেখা সম্ভব না। আপনি যখন বাংলা ভাষা শিখেছেন, আপনার মা বাবা পরিবেশ আত্মীয় স্বজনের কাছ থেকে শিখেছেন এবং একটা নির্দিষ্ট সময় ধরে আপনাকে শিখতে হয়েছে এবং জন্ম থেকে মৃত্যু অবধি আপনাকে শিখতেই হবে, তবুও আপনার ভাষা কমপ্লিট হবে না, আস্তে আস্তে এটা ডেভেলপ হবে। হয়তো আপনি বলা শিখবেন, তারপর আপনাকে শুদ্ধ করে বলার জন্য আবার ব্যাকরণ বা গ্রামার শিখতে হবে। ঠিক ইংরেজি 30 দিন, 25 দিন একটা বই দিয়ে আপনাকে ইংরেজি কমপ্লিট করে বলাটা অত্যন্ত মুশকিল। তাই তারা ইংরেজি যারা শিখতে চান এই ধরনের ধান্দাবাজি বা ইসের মধ্যে পড়বেন না যে একটা বই 20 দিন 10,000 টাকার মাধ্যমে শেষ করে দেওয়া যাবে। হ্যাঁ, এটা হতে পারে যারা অত্যন্ত মেধার অধিকারী বা যারা খুব শিখতে আগ্রহী, তাদের ফুল ডিভোশন থাকে, তারা হয়তো বিষয়টাকে কমপ্লিট করতে পারবেন। তবে পূর্ণাঙ্গ বিষয়টাকে আপনার কাছে তুলে ধরা সম্ভব নয়। একটা নির্দিষ্ট টাইম ধরে সারা জীবনই আপনাকে কম বেশি করে প্র্যাকটিস করতে হবে। রেগুলার প্র্যাকটিসের মধ্যে দিয়ে গেলে হয়তো আপনি ইংরেজি শর্টকাটে শেষ করতে পারবেন। কারণ এই কথাগুলো কেন বললাম, বর্তমান সময়ে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, ইয়াং ব্লাড যারা আছে বা যারা ফরেন কান্ট্রিগুলোতে থাকে বা অ্যাব্রোডে থাকে, তারা অনেকে আমার কাছে আসে যে আমাকে 10টা ক্লাস করান, 15 দিন পড়ান, অথবা আমাকে একটা বই দেন, আমি ইংরেজি শিখতে চাই। হয়তো তাদের একটা বই আমি দিতে পারবো, 15-20টা ক্লাস করায় কিছু টাকা পাবো, কিন্তু তাদের কাছে ইংরেজি ফুল ডেলিভারি দেওয়া আমার পক্ষে সম্ভব না। বাংলাদেশে এখন অসংখ্য প্রতিষ্ঠান আছে, ভুইফোর সংগঠন, যারা এরকম মানুষকে বিভিন্ন অ্যাডভার্টাইজ করে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে টাকা পয়সা নিয়ে রেজিস্ট্রেশন করা হয়ে গেলে একজন স্টুডেন্ট 4-5টা ক্লাস করার পরে যখন বুঝতে পারে যে না, এই প্রসেসটা আমার জন্য না, তখন সে টাকা পয়সা দিয়ে নিজেই পিছপা হয়ে চলে আসে। অতএব এই ধরনের বিজ্ঞাপনের ফাঁদে পা না দিয়ে আপনি যদি ইংরেজি শিখতেই চান বা একটি যদি ভাষাকে আপনি ডেভেলপ করতেই চান, তাহলে নির্দিষ্ট একটা প্রসেসের মাধ্যমে যেতে হবে এবং আপনাকে রেগুলার একটা টাইমে বা রেগুলার একটা টাইমে মুভমেন্টের মধ্যে দিয়ে যাইতে হবে এবং ফুল প্র্যাকটিসের একটা ইন্টেনশন আপনার ভিতরে থাকতে হবে। তাহলে আপনি ইংরেজি কেন, যে কোনো ভাষাই আয়ত্ত করতে পারবেন। বিশেষ করে আমাদের প্রবাসী ভাই যারা আছে, তারা অনেক সময় ইংরেজি শেখার জন্য এরকম অ্যাড দেখে অনেক সময় অনেকের কাছে জানতে চায় বা আমাকে অনেকে বলে। তবে আমি সেই সব ভাইদের উদ্দেশ্যে বা যারা বিশেষ করে আমার যারা শুভাকাঙ্ক্ষী, যারা আমাকে পছন্দ করে, অনেকে জানতে চায়, তাদের উদ্দেশ্যে এই ভিডিওর মাধ্যমে আমি একটা মেসেজ দিলাম যে আপনারা এইভাবে কোনো জায়গায় এই অনলাইন কোর্সের নামে, এই সব বিভিন্ন প্রতিষ্ঠানের কোর্সের নামে কোনো জায়গায় টাকা দিবেন না, এবং দেওয়ার আগে 10 থেকে 100 বার ভাইবে দেখবেন যে বিষয়টা আদৌ কি সত্য। তারপরে যদি আপনার মনে হয় ইটস ট্রু, ইউ ক্যান গো, আই হ্যাভ নো প্রবলেম। সো আমি এই ভিডিওর মাধ্যমে মানুষের কাছে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম। যদি আমার এই কথাগুলো ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, আর যদি মনে হয় আই এম নট রাইট, সো আই এম ভেরি সরি ফর দ্যাট। দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।